হ্যালো ভিউয়ার্স, টেক বিডিতে আপনাকে শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কাজ করব হচ্ছে হাতের লেখা রিমুভ করতে হয় কিভাবে, এবং খুব সহজেই আমরা হাতের লেখাকে রিমুভ করব। তো এমন একটি ডকুমেন্টস দেখেন যেখানে হাতের লেখা আছে এবং কিছু কম্পিউটারের লেখাও আছে। এই লেখাটিকে আমরা যদি ফ্রেশ করতে হয়, সর্বপ্রথম আমরা ক্রপ টুলের সাহায্যে এই লেখাটিকে সর্বপ্রথম আমি সোজা করে নেব। ক্রপ টুল, এই যে দেখেন, ঘুরাইলে এরকম সোজা হয়। দেখেন লেখাটি সোজা হয়েছে, যে দাগগুলো পড়েছে। ভিউ থেকে এক্সট্রাক্ট, মুভ টুল সিলেক্ট করলাম, ক্রপ ক্লিক করলাম। এরপরে সর্বপ্রথম আমার কাজ, যে কাজটি করতে হবে সেটি হলো যে কোন লেখাটি মুছবো এবং কোন লেখাটি রাখবো। তো আমি এখানে এই যে ডটগুলো আছে, ডটগুলো রেখে দিব, বাকিগুলো সব মুছে দিব। তো আগে আমার কাজ হবে, আমি ডটটি তৈরি করে নিব। সেজন্য আগে ব্রাশ টুল সিলেক্ট করি। ব্রাশ টুলের সাহায্যে অল্টা চেপে দেখেন আমরা কোন কালারের নিব। এই যে এই কালারটি নিলাম। কালারটি নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, অর্থাৎ নিচে চলে গেল। এই যে টি সাহায্যে, টিতে টেক্স হয়, এই যে ডট ডট আমরা তৈরি করছি। ডটগুলো তৈরি করা হয়ে গেছে। এখন মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, আগের ডটের পরে আমি এটি বসালাম। দেখেন খুব সুন্দরভাবে বসছে কিনা। দেখেন আগের ডটের সমতুল্য করে নিচ্ছি। এরপরে কাজ হলো অতিরিক্ত যে ডটগুলো আছে, কন্ট্রোল টি প্রেস করে শেষেরগুলো ডিলিট করে দিলাম। এখন কাজ হলো যে আমি যে লেখাগুলো মুছবো, যে জায়গা ঠিক অনুরূপ কোনো জায়গা, এই যে ব্যাকগ্রাউন্ডে আছে, অনুরূপ কোনো জায়গা কোথাও খালি আছে কিনা। যেহেতু এই ডকুমেন্টসে অনুরূপ জায়গা খালি আছে, যেমন এই জায়গা থেকে এতটুকু আমরা কন্ট্রোল সিতে কপি করতে পারি, কন্ট্রোল ভিতে পেস্ট হয়। মুভ টুলের সাহায্যে আমরা এটি সরাই নিয়ে আসি। দেখি কাঙ্ক্ষিত ডকুমেন্টসটি ঢেকে দিলাম, কন্ট্রোল টি দিলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, হয়েছে, ছোটো ইন্টার। এখন কাজ হলো যে পরিপূর্ণ জায়গাটি হলো না, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টা এবং শিফট একসাথে চেপে ধরবেন, যখন সোজা হয়। এই যে দেখেন পুরো জায়গাটি মুছে গেছে, দুইটা নতুন লেয়ার তৈরি হয়েছে এই জায়গায়। এই যে লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান, একটা লেয়ার ওয়ান, একটা লেয়ার ওয়ান কপি। এই দুইটার প্রথমটাতে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ই দিলাম, অর্থাৎ দুইটা লেয়ার এক হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে দেখে নিলাম, যে দেখেন সুন্দর করে পুরো লেয়ারটি এক হয়ে গেছে। এখন একটু কাজ হলো যে উপরে কিছুটা লেখা জায়গা, এই কিছুটা লেখা আছে, এটা কোলন টুল সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড এই জায়গার এই কালারটি সিলেক্ট করলাম, অল্টা চেপে ধরে মাউস ক্লিক করলাম। দেখেন এখানে আসলে এই যে মুছে যায়। দর্শক বন্ধুরা, আমাদের এক নাম্বার দেখেন ফ্রেশ হয়ে গেছে। এখন বাম পাশে এখানে আমার তিনটা লেয়ার হয়েছে, একটা টেক্সট লেয়ার, একটা লেয়ার ওয়ান, আর একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, অর্থাৎ মূল পেজ। এখন এই লেয়ার ওয়ানটা আমার সিলেক্ট আছে, কন্ট্রোল প্লাস করে বড় করে নিলাম, শিফট চেপে স্পেস চেপে নিচে নিয়ে আসলাম। এখন মুভ টুল সিলেক্ট করে আমার কাজ হলো এই এক নাম্বার লেয়ারটি অল্টা প্রেস করে নিয়ে আসবো। দেখেন আরও একটি লেয়ার আমি মুছে ফেললাম, একটু বেশি আছে এইদিকে, আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে বাকিটুকু মুছে নেব। অল্টা প্রেস করব, দেখেন বাকিটুকু চলে আসছে। এখানে আবার নিচের টি মুছে যাই, অর্থাৎ আর একটি লেয়ার আমি মুছে দিলাম। পরবর্তী কাজ হলো এই টেক্স লেয়ারটি অল্টা প্রেস করে দেখেন কপি হয়ে যাচ্ছে। এই যে আরেকটি নিয়ে আসলাম, এখানে দিলাম। আপনার প্রয়োজন যতটুকু সাইজ, টি প্রেস করে ঠিক এই সোজাসুজি বাকিটুক অতিরিক্তগুলো মুছে দিলাম। পরবর্তীতে এই যে দেখেন আরেকটি লেয়ার আমি মুছেছি, এখানে কন্ট্রোল টি প্রেস করি, দেখে নিলাম। এইটাও কন্ট্রোল টি প্রেস করি, কিছুটা আমার প্রয়োজন আছে অতিরিক্ত। দেখেন মুছে গেছে।
এই সাদা অংশটির ভিতরে আমরা নিতে পাচ্ছি না, অর্থাৎ কন্ট্রোল টি প্রেস করলাম হয় না, নিচের লেয়ারটি নিলাম, এই যে বাকিটুকু এই যে মার্কিং টুল দিয়ে মুছে দিব, ডিলিট, অর্থাৎ অল্প একটু জায়গা খালি দেখা যায়। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আসি কোলন টুলের সাহায্যে, একটু ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম, অল্টা প্রেস করলাম, মুছে দিলাম। একইভাবে প্রতিটি লেয়ার মুছে আপনার কাজ হলো এই টেক্সটটিকে অল্টা প্রেস করে নিয়ে এসে বসাবেন। টির সাহায্যে যে ড্যাশগুলো কম আছে যেখানে, সেখানে ড্যাশ দিয়ে সমান করবেন। পরবর্তীটা এসে আবারও সিগনেচার আছে, সিগনেচারের জায়গাগুলো দেখেন, ঠিক পার্শ্ববর্তী জায়গা থেকে কোলন টুলের সাহায্যে অল্টা প্রেস করলাম খালি জায়গা, এই যে আমি কোলন করছি, কোলন করে মুছে দিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে আরও বড় করে নিলাম, নিয়ে খুব পাশের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি। এর পরবর্তী এই পাশ থেকেও নিয়ে যাওয়া যাবে, এই পাশে ক্লোন করে মুছে দিলাম, নিচের এই ডটগুলো মুছার দরকার নেই কারণ নিচের ওই অংশটি আমি আর মুছবো না, অর্থাৎ এই হয়েছে আমার অবস্থা। আমি একটু একটু করে ক্লোন করে সব মুছে ফেলেছি, এখন কাজ হলো কোনো এক জায়গার ডট আমি নিয়ে আসবো, যেমন এটাই ক্লিক করলাম, অল্টা প্রেস করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে এখানে দিয়ে দিলাম, দেখেন ছোট বড় যেটুকু প্রয়োজন আমি ছোট বড় করে নিতে পাচ্ছি। এরপরের অংশ হলো এই যে আরও একটি আছে, অল্টা প্রেস করে এই যে আমি আরও একটি বসাই দিলাম, অর্থাৎ এখানে শেষের অংশটির প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম, ঠিক সোজাসুজি ম্যাচিং করে নিলাম, ব্যাস ওকে। এরপরে আমি তারিখের এখানে ছিল, আচ্ছা তারিখের এখানে দিলাম, একটু বড় হয়ে গেছে, কমায় নেই, যে পর্যন্ত কমায় নিলাম। এখন যে কাজটি আমি করব সেটি হলো, দেখেন লেখাগুলো সব ফ্রেশ করে ফেলেছি আমি, যদিও সবগুলো দেখাইনি আপনাদেরকে, সব নিয়মই এক। এই যে যে ইমেজগুলো আমি কপি করে নিয়ে এসেছি এখান থেকে শুরু করে কন্ট্রোল ই, দেখেন একটা একটা করে সব গ্রুপ হচ্ছে, যে ইমেজগুলো আছে টোটাল ইমেজটারে আমি গ্রুপ করে ফেলেছি, কন্ট্রোল টি দিয়েছি, এই তো। এখন কাজ হচ্ছে এই সিলেকশন টুল থেকে যেখানে ডট আছে ডটের বাইরে যে অংশ অতিরিক্ত সাদা দেখা যায় ডিলিট করে দিলাম, অর্থাৎ বাইরের অংশ একরকম হয়ে গেছে, এই যে উপরেও কিছুটা আছে দেখছি, দরকার নাই এগুলোর, যাই হোক এই হয়েছে অবস্থা। এখন টোটালগুলোও আমি গ্রুপ করে নিতে পারি, দরকার নেই, কন্ট্রোল প্লাস এস দিয়ে আমি যেখানে রাখবো ডেস্কটপ, ফাইল সিলেকশন হবে, ফরম্যাটটি দিব জেপিইজি, জেপিইজি ইচ্ছা মতো ফাইলের নামটি দিয়ে দিতে পারি 50, সেভ ক্লিক করলাম, দেখেন আমাদের ফ্রেশ একটি ডকুমেন্টস তৈরি করে ফেললাম। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।